প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সো লাস্ট চারটা লেকচার ধরে আসলে আমরা ট্রান্সফরমেশনে অনেকগুলো লেকচার দেখেছি এছাড়াও আমরা কিছু ম্যাথ করেছি এক্সাম্পল প্রবলেমস করেছি সো অনেকেরই মেবি একটু বুঝতে কষ্ট হতে পারে বাট অনেকেই হয়তো বুঝেছ বাট আমি ইনশাল্লাহ আজকে যে মানে ম্যাথগুলো আমরা সলভ করবো এই ম্যাথের পরে আশা করি তোমাদের কোনো আর প্রবলেম থাকবে না ঠিক আছে সো এখন সবার প্রথমে আমি চলে আসি যে এটা আসলে আমার প্রবলেমগুলো কখন আমি ইউজ করেছিলাম এই প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের লাস্ট মানে আমি যে লাস্ট সেমিস্টারে যেই ব্যাচের সাথে ক্লাস নিয়েছিলাম সেই ব্যাচের তাদেরকে আমি একটা স্পেশাল ডেসক্রিপশন অ্যান্ড ট্রান্সফরমেশনের কুইজ নিয়েছিলাম ওই কুইজের সলিউশনের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম সো কুইজের কোশ্চেনটা আমি তোমাদের সাথে শেয়ার করবনি আর এই সলিউশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট একবার হলো মানে প্রবলেমটা তোমরা হাতে কলমে সলভ করবা তো সবার প্রথমে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে একটু বলি টু ইন্টু টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমরা ক্লাসেই বলেছিলাম এখন দেখো টু ইন্টু টুর মাল্টিপ্লিকেশনে কি হতো একটা কলামকে কনজিগিউটিভ ম্যাট্রিক্সের রোয়ের সাথে গুণ করতাম তাই না এরকম করে গুণ করে করে আমরা এরকম একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দিতাম ফোর ইন্টু ফোরের ক্ষেত্রে জিনিসটা কত বড় হয় দেখো সো এখন আমি তোমাদের সবাইকে বলবো অ্যাটলিস্ট একবার হলো ফোর ইন্টু ফোর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হাতে কলমে একবার করবা কারণ যেহেতু আমাদের কিন্তু সবার কাছেই ওই ফোর ইন্টু ফোর ম্যাট্রিক্স মাল্টিপ্লেশনের ক্যালকুলেটার অ্যাক্সেসটা নেই এখন কুইজের এই কুইজ কোশ্চেনটা সলভ করার আগে আমি একটু সোজা একটা কোশ্চেন সলভ করি ঠিক আছে সো কোয়েশন ফাইভটা দিয়ে শুরু করি কোশ্চেন ফাইভটা যদি একটু চিন্তা করো আচ্ছা হ্যাঁ কোয়েশন ফাইভটা একটু চিন্তা করো কোশ্চেন ফাইভে এখানে দেখো একটা ফ্রেম আমি তোমাদেরকে ম্যাটটা কয়ভাবে বলছিলাম মনে আছে কি না যে আমাদের ম্যাটটা দুই রকমভাবে থাকতে পারে একটা হচ্ছে একটা পজিশন দেওয়া হচ্ছে পি তার সাথে কিছু সাকসেসিভ ট্রান্সফরমেশন হবে ফর রোটেশন ট্রান্সলেশন আবার রোটেশন এরকম হয়ে আমার একটা নতুন পজিশন কিউ আসবে এরকম একটা হইতে পারে বা আমার জিনিসটা অপোজিটভাবে আসতে পারে যে আমার কিউ পজিশনটা দেওয়া আছে আমার পি পজিশনটা বের করতে হতে পারে তখন কি আমার টোটালটাকে আমি একটা কম্পাউন্ড ম্যাট্রিক্স করে দেন এটাকে আমি ট্রান্স মানে ইনভার্স করতাম না টি ইনভার্স তারপর হচ্ছে কিউয়ের সাথে গুণ করতাম তারপর হচ্ছে আমি পি ভ্যালুটা পেতাম সো ওটাই ছিল আমাদের প্রথম চারটা কোশ্চেন বাট আমি হচ্ছে তোমাদের ফাইভ ইজি কোশ্চেনটা দিয়ে শুরু করব তারপর আমরা কোটিং কোশ্চেনটাতে যাব সো ইজি কোশ্চেনটা যদি একটু চিন্তা করি দেখো কোশ্চেন ফাইভটা কীরকম ছিল একটা ফ্রেম পি এ মানে একটা লোকেশন আছে লোকেশনের কর্ডিনেটার দেওয়া আছে পি ইকাল টু ওয়ান 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 আফটার দ্য ফলোয়িং ট্রান্সফরমেশন দ্য ফ্রেম পজিশন হ্যাজ চেঞ্জ টু কিউ আর ট্রান্সফরমেশনগুলো কি এ রোটেশন অ্যালং জেড অ্যাক্সিস বাই অ্যান্টি ক্লকাইজ মানে পজিটিভ ফর্টি ফাইভ ডিগ্রি ফলোড বাই এ ট্রান্সলেশন অল অ্যাক্সিস বরাবর টু থ্রি ফাইভ আফটার দোস অ্যানাদার রোটেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস বাই ফর্টি ফাইভ ডিগ্রি ফলোড বাই অ্যানাদার ট্রান্সলেশন বাই থ্রি থ্রি থ্রিগ্রি সো এই জিনিসটা যদি একটু চিন্তা করো দেখো আমার কি বের করতে হবে পজিশন কিউটা বের করতে হবে মানে আমার নতুন পজিশনটা বের করতে হবে তো কোশ্চেনটা ভালো মতো একটু পড়ো আবার যদি আমরা চিন্তা করি যে দেখো আমাদের ফ্রেমটা একটা ডিফল্ট পজিশনে আছে মানে আমার ধরো পি নামে একটা পজিশন আছে পি পজিশনের উপর আফটার ফলোয়িং কিছু ট্রান্সফরমেশন সে হচ্ছে কিউ নতুন একটা পজিশনে যাবে আর ট্রান্সফরমেশনগুলো কী ফার্স্ট হচ্ছে একটা জেড এক্সেস বরাবর রোটেশন তারপর একটা ট্রান্সলেশন অল এক্সেস বরাবর দেন আবার একটা ওয়াই এক্সেস বরাবর রোটেশন দেন আবার একটা ট্রান্সলেশন অল অ্যাক্সেস বলবো বলব এটাকে যদি আমি ম্যাট্রিক্সে চিন্তা করি পাশে যদি আমরা কম্পাউন্ড ম্যাট্রিক্সটাকে আনা চিন্তা করি তাহলে কী দাঁড়ায় এই যে পি পজিশনের সাথে রোটেশন ট্রান্সলেশন রোটেশন ট্রান্সলেশন এভাবে আমরা রোটেশন মানে কম্পাউন্ড ম্যাট্রিক্সটাকে বের করি আর কম্পাউন্ড ম্যাট্রিক্সটা বের করার জন্য আমরা একটু যদি ভাগ ভাগ করে কাজ করি মানে ধরো আমার এই রোটেশন দুইটাকে মানে এই রোটেশন আর ট্রান্সলেশন যদি আমি আগে সলভ করি তাহলে কী দাঁড়ায় তো দেখো এখানে হচ্ছে রোটেশন ম্যাট্রিক্সটার হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স আছে আর ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমি ট্রান্সলেশন ম্যাট্রিক্স রাখছি দুইটার ভ্যালু যদি আমি বসিয়ে দিন যদি আমি ম্যাট্রিক্স ক্যালকুলেশন করি তাহলে দেখো সব কিছু যোগ গুণ ভাগের পরে আমার কি লাস্ট থার্ড লাস্ট কলামটাই খালি চেঞ্জ হচ্ছে না দেখতে পাচ্ছ আমার কিছু লাস্ট কলমটাই চেঞ্জ হচ্ছে মানে আমার ট্রান্সলেশনে যে পার্টটুকু ছিল সেটা কিন্তু আমার লাস্টে অ্যাডিশন আকারে চলে যাচ্ছে সেটা কি আমাদের খেয়াল আছে কিনা জানি না আমরা কিন্তু এই শর্টকাটটা আমাদের পিওর ট্রান্সলেশনে দেখে আসছি কিন্তু এই জিনিসটা তখনই পসিবল যখন হচ্ছে ট্রান্সলেশন রোটেশন এই ফর্মেটে থাকবে যদি ডিফাইন ফর্মেট এরকমভাবে থাকে ট্রান্সলেশন রোটেশন তখন কিন্তু এভাবে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো না সেটাই আমরা কোয়েশন ওয়ান থেকে ফোরের মধ্যে দেখব সিমিলার বেসিসে আমি যদি রোটেশন ওয়াইয়ের সাথে ট্রান্সলেশন থ্রি থ্রি গুণ করি তাহলে দেখো রোটেশন ওয়াই এর ম্যাট্রিক্সটা দেওয়া আছে ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা দেওয়া আছে দুইটাকে গুণ করার পরে এন রেজাল্ট কি আসছে থ্রি 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 আর হচ্ছে আমার এই যে যা বাদ বাকি যা আছে সেম থাকলো তার মানে কি আমি লাস্ট কলামে যোগ করলেই হবে শর্টকাটটা ইউজ করতে পারছি এখন আমার কি টোটাল কম্পাউন্ড ম্যাট্রিক্সটা বের করতে হবে কম্পাউন্ড ম্যাট্রিক্সটা কী এটুক পার্ট আমি বের করেছি এটুক পার্ট বের করেছি যার রেজাল্টটা হচ্ছে এই দুইটা তো এই দুইটাকে যদি আমি গুণ করি ফোর ইন্টু ফোর এখন হচ্ছে আমাকে হাতে কলমে ফোর ইন্টু ফোর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করতে হবে তারপর হচ্ছে আমরা একটা কম্পাউন্ড ম্যাট্রিক্স পাবো আমাদের কাজ কি শেষ হয়েছে না আমাদের কাজ কিন্তু শেষ হয়নি আমার এই কম্পাউন্ড ম্যাট্রিক্সকে আবার আমাকে এই পি এর ভ্যালুর সাথে গুণ করে আমার কিউয়ের অ্যান্সারটা বের করতে হবে তার মানে কি আমার কম্পাউন্ড ম্যাট্রিক্সটা আছে কম্পাউন্ড ম্যাট্রিক্সকে আমি পি এর ভ্যালুর সাথে গুণ করব গুণ করার পরে আমি যেই রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার আপডেটেড কিউয়ের পজিশন আর হোমোজেনিয়াসের যে ওয়ানটা থাকে সেটা কিন্তু আমার বাদ চলে যায় আমার পজিশনটা হবে হচ্ছে এইট পয়েন্ট আর ফাইভ এটা ছিল আমাদের এই 5 ফাইভের জন্য সলিউশন সো আমি এটা তোমাদের কাছে এই স্লাইডটা আমি শেয়ার করে দেবো আশা করি তোমরা হচ্ছে এই স্লাইডটা স্টেপ বাই স্টেপ দেখলে তোমাদের প্রবলেমগুলো সলভ হবে এখন চলে আসি আমরা একটু হার্ট প্রবলেমে চলে আসি যে হার্ট প্রবলেম ছিল এই চারটা সেই চারটার ডেসক্রিপশন তোমরা যদি পড়ো কম বেশ সবগুলো ডেসক্রিপশন সিলিন্ডার আমি কোয়েশন ওয়ানটা নিয়ে একটু সলিউশন করি সো কোশ্চেন ওয়ানটা যদি একটু চিন্তা করো কোয়েশন ওয়ানে কি বলছে এ ফ্রেম যেটা হচ্ছে পি পজিশনে আছে কিন্তু পি পজিশনের ভ্যালুটা কিন্তু দেওয়া নেই আফটার ফলোয়িং ট্রান্সফরমেশন ফ্রেমটা হচ্ছে কিউ পজিশনে গেছে কিউ পজিশনের ভ্যালুটা দেওয়া আছে তার মানে কি পি পজিশন এর সাথে কিছু ট্রান্সফরমেশনগুলো হবে ফর্সের রোটেশন যা যা থাকবে তারপর হচ্ছে কিউতে যাবে তা কিউয়ের ভ্যালুটা আমার দেওয়া আছে পি এর ভ্যালুটা বের করতে হবে সো ট্রান্স মানে ট্রান্সফরমেশানগুলো কী ফার্স্ট হচ্ছে রোটেশন অ্যালং জেড অ্যাক্সিস বাই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্টি মানে পজিটিভ বাট বিফোর দ্যাট মানে হচ্ছে আমি এখানে একটু ট্রিক্স করছি সেটা হচ্ছে রোটেশনটা করার আগে আমার একটা ট্রান্সলেশন করতে হবে যে দেখো এ রোটেশন অ্যালং জেড অ্যাক্সিস বাই ফর্টি ফাইভ ডিগ্রি বাট বিফোর দ্যাট এর ট্রান্সলেশন অ্যালং অল অ্যাক্সিস মানে কি আমার ট্রান্সলেশনটা কি রোটেশনে আগে হচ্ছে না তার মানে কি সবার প্রথমে কোন কাজটা হচ্ছে ট্রান্সলেশনের কাজটা তার মানে হচ্ছে আমার ট্রান্সলেশন ম্যাট্রিক্স দেন হচ্ছে আমার রোটেশন জেড ম্যাট্রিক্স দেন হচ্ছে আফটার দোস টু যে আফটার দোস টু অ্যানাদার রোটেশন ম্যাট্রিক্স যেটা হচ্ছে রোটেশন অফ ওয়াই ফলোড বাই অ্যানাদার ট্রান্সলেশান সেটা হচ্ছে অল অ্যাক্সেস বরাবর আমি ট্রান্সলেশনটা রাখলাম তার মানে টোটাল সিকোয়েন্সটা দাঁড়ালো আর এরপরে কি আমার এই টোটালটাকে আবার ওই পাশে নিয়ে ইনভার্স করতে হবে এই টোটালটাকে যদি আমি ক্যাপিটাল এটা টি ধরি তা আমি ইনভার্স করবো কি মানে চিন্তা করি পি ইকুয়াল টু টি অফ ইনভার্স কিউ এই ভ্যালু যদি আমি বের করতে পারি কিউ এই ভ্যালু যদি আমি বের করতে পারি তাহলে হচ্ছে আমি কম বেশ বের করতে পারবো আচ্ছা আমার মনে হয় লেখায় স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে আমি একটু এই পাশে লিখি এখানে মনে হয় একটা এই স্ক্রিনের বাইরে চলে গেছে সো টু আমি এখানে পি এভাবে লিখে রাখি কিউ এভাবে লিখে রাখি সো আমি এখানে লিখলাম সো আমার কী কি করতে হবে এর ভ্যালুটা বের করতে হবে এর ভ্যালু বের করার জন্য আমার ট্রান্সপোজের টোটাল কম্পোজিট ম্যাট্রিক্সকে ইনভার্স করে কিউয়ের সাথে যখন আমি গুণ করবো তখনই আমি এর ভ্যালুটা পাবো আর ইনভার্স করার জন্য কী আমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে সো দেখো সবার প্রথমে কী হচ্ছে এই যে ট্রান্সলেশনটা টু থ্রি ফাইভ সেই টু থ্রি ফাইভ ট্রান্সলেশন দেন হচ্ছে অ্যান্টি ক্লক রোটেশন দেন হচ্ছে আবার একটা রোটেশন দেন হচ্ছে আরেকটা ট্রান্সলেশন টোটালটাকে আমি ইনভার্স করলাম সেটাকে আমি কিউয়ের সাথে গুণ করলাম পিয়ের ভ্যালুটা পেয়ার হয়ে গেল সো আমি যদি এখন একটু মজুল আকারে করি সবার প্রথমে একটা কাজ করি রোটেশন আর ট্রান্সলেশন সো এই জিনিসটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমরা যদি এরকমভাবে থাকতো ট্রান্সলেশন রোটেশন তাহলে আমরা শর্টকাটটা ফলো করতে পারতাম বাট এখন যদি তোমরা দেখো যদি ডিফাইন্ড ওয়েতে থাকে মানে রোটেশনটা আগে থাকে ট্রান্সলেশনটা পরে থাকে তাহলে মাল্টিপ্লিকেশন করার পরে দেখো ভ্যালুসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো ইন এই ক্ষেত্রে আমরা কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো না এখানে হচ্ছে আমাদেরকে ডিরেক্ট ওয়েতে হাতে কলমে ক্যালকুলেশনটা করতে হবে সো এই ক্যালকুলেশনটা তোমরা এখানে দেখবো দেখতেই পারছো যে ক্যালকুলেশনের পরে আমার এই রোটেশন আর ট্রান্সলেশনের জন্য কম্পাউন্ড ম্যাট্রিক্সটা আছে এটা সিমিলার বেসিসে আমার লাস্টের দুইটা পার্ট রোটেশন ওয়াই আর ট্রান্সলেশন এটার জন্য হচ্ছে আমরা শর্টকাটটা ইউজ করতে পারি সেটার জন্য অ্যান্সারটা বের হলো এটা এই দুইটা পার্টকে যদি আমি গুণ করি তার মানে হচ্ছে এই পার্টটুকু আমি বের করেছি এই পার্টটুকুও আমি বের করেছি দুইটা পার্ট আমার দেওয়া আছে এই পার্ট দুটাকে গুণ করার পরে আমার কম্পাউন্ড ম্যাট্রিক্স বের হবে এ ম্যাট্রিক্স সেটাকে এখন কি আমার ইনভার্স করতে হবে সেই ইনভার্সের ফর্মুলাটা কী ছিল মনে আছে ওই যে নেগেটিভ অফ এন অফ পি নেগেটিভ অফ ও অফ পি এভাবে করে আমি ইনভার্সের ম্যাট্রিক্সের ফর্মুলাটা বের করতাম সেই ইনভার্সের ম্যাট্রিক্সের ফর্মুলাটা আমি এখানে লেখা নেই বাট এখানে ম্যাটটা সলিউশন করা আছে দেখো এই যে এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা মানে এটাকে হচ্ছে ফার্স্টে আমি এই পার্টটুকুকে ট্রান্সপোজ করব এই এই পার্টটুকু আমি ট্রান্সপোজ করব ট্রান্সপোজ করে আমি এই যে এই পার্টটুকু লিখলাম এই পার্টটুকু ট্রান্সপোজ করার পরে বাকি পার্টটুকুকে আই যে আমি দেখতেই পারছো এই যে আমার ফর্মুলাতে বসিয়ে দিয়েছি ফর্মুলাতে বসানোর পরে এই যে আমার ইনভার্সে ম্যাট্রিক্সের সলিউশনটা আসলো আমাদের কাজ কি শেষ হয়েছে না শেষ হয়নি আমাদের এই ইউনিভার্সেল ম্যাট্রিক্সটাকে আবার কিউ সাথে গুণ করতে হবে তো এই যে দেখো ইনভার্সের ম্যাট্রিক্সের যে রেজাল্টটা বের হলো সেটাকে আমি আবার কিউ সাথে গুণ করলাম গুণ করার পরে আমাদের যে রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের লাস্ট পি এর পজিশন তো বুঝতেই পারছো যে ম্যাথটা আসলে একটু চাইলে ট্রিকই করা যায় সো এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট এত কঠিন কোশ্চেন আসে না বাট স্টিল আমি আসলে আমার কুইজে যখন আমি দিয়েছিলাম আমি আসলে টেস্ট করছিলাম যে সবার এখন কী অবস্থা না অবস্থা তো আমি করেছিলাম যে এই যে চারটা কোশ্চেন দেখেছ এই চারটা কোশ্চেনের একটা ভ্যারিয়েশন দিয়েছিলাম আর সবার জন্য পাঁচ নম্বর কোশ্চেনটা রেখেছিলাম যেন সবাই এই জিনিসটা অ্যান্সার করতে পারে সো আমার এক্সপেকটেশন থাকবে তোমরা আজকের লেকচারটা শেষ হওয়ার পরে আমি তোমাদের এই কোশ্চেনটা অলরেডি শেয়ার করে দেব তোমরা প্লিজ স্যার তো স্যার ম্যাডাম যারা যারা শুনতেছো সবাই অ্যাটলিস্ট একবার হলো এই কোশ্চেন ফাইভটা একবার হাতে কলমে সলভ করবা আর কোশ্চেন ওয়ানটা যেহেতু দেখিয়ে দিচ্ছি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা টু থ্রি ফোর এই চারটার মধ্যে যে একটা সলিউশন করবা ঠিক আছে আমি মেবি একটা সাবমিশন পোস্ট তোমাদের ক্রিয়েট করে দেবো সেই সাবমিশন পোস্টে যে যেটা সলিউশন করছে টি স্ক্যান করে আপলোড করার ব্যবস্থা রাখবো সো আশা করি তোমাদের ট্রান্সফরমেশন আর মানে আমাদের যে স্পেশাল ট্রান্সফরমেশন স্পেশাল ডিসক্রিপশান অ্যান্ড ট্রান্সফরমেশন রিলেটেড যে ম্যাচগুলো ছিল সেগুলো তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে আর সেই জিনিসগুলো আমরা আশা করি জিনিসটা সলভ করতে পারবো আজকের জন্য একটু কি আল্লাহ হাফেজ